আসসালামু আলাইকুম বন্ধুরা, কী অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিওটি নিয়ে চলে আসছি। আপনারা আমাকে বলছেন যে ভাই, আপনি তো মেসেঞ্জারের কমেন্টের রিপ্লাই দিয়ে থাকেন, তো কয়েকটা ভিডিওর কমেন্টের রিপ্লাইগুলো আপনারা দিবেন। তো আমি যে ভিডিওটা আপলোড দিয়েছি 6 দিন আগে, সেই ভিডিওটার কমেন্টের রিপ্লাই দিব। তার জন্য আমি ইউটিউবে চলে যাব, আমি দেখব সেখানে কী কমেন্ট জমা হয়েছে এবং সেই কমেন্টের উপর ভিত্তি করে আজকে ভিডিওটি দিব। দেখেন, 7 দিন আগে আমি ভিডিওটি দিয়েছিলাম যে মালদ্বীপ বিচের ব্যাপারে। আমি এখানে সরাসরি চলে যাব, এইখান থেকে আমি ভিডিওটি ওপেন করে দিচ্ছি। আমি এইখানে সরাসরি কমেন্টে চলে যাব। অল রাইট, আমরা একটু উপরে চলে আসি। এখানে দেখেন, গুছিয়ে বলার জন্য ধন্যবাদ। আচ্ছা ভাই, আপনার কথা শুনে শান্তি পেলাম। আমি জাস্ট আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিব। এখানে দেখেন ভাই, আজকে তো 15 তারিখ, মালদ্বীপের ভিসার ব্যাপারে নতুন একটা ভিডিও বানাবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ আজকে যেহেতু 15 তারিখ, মালদ্বীপের ভিসার ব্যাপারে নতুন ভিডিও নিয়ে আপনাদের চলে আসছি। বিশেষ করে হচ্ছে কালকে 16 তারিখ, কালকে আপনার মালের যে সরকারি কার্যক্রমগুলো আছে সেগুলো আস্তে আস্তে চালু হবে, তারপর আরও কয়েকটা দিন যাবে। ওকে, 2 থেকে 3 দিন যাবে এটা পরিপূর্ণতাভাবে সম্পূর্ণ কিছু চালু হওয়ার জন্য। এবং ভিসার যে ব্যাপারটা আছে সেটা বাংলাদেশের সাথে কবে খুলবে সেটা নোটিশ আকারে দিয়ে দিবে ইনশাল্লাহ। যদি জানতে পারি আপনাদেরকে অবশ্যই আমি জানাবো। প্রায় দিয়ে দিয়েছি, আপনি একটু দেখে নেবেন, ভিডিওটা দেখলে আপনি বুঝে যাবেন। আচ্ছা ভাই, আপডেট কিছু নিউজ দেন ইনশাল্লাহ। আমি দিয়ে দিয়েছি আজকের যে নিউজটা ছিল সেটা, আশা করি আপনারা বুঝতে পারছেন যে আর 2-3টা দিন গেলে বুঝতে পারবো যে কী অবস্থা। 16 তারিখের কথা তো ছিল খোলার, কিন্তু দেখা যাক কী হয়। ওকে, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আমার ডিপোজিট কপি উঠে গেছে, আমি কি ভিসা পাবো? আমি আপনাকে বলি, আপনার যদি ডিপোজিট কমপ্লিট হয়ে যায়, ডিপোজিটের পরে হচ্ছে ভিসা কপি, যেটাকে আমরা ফিল কপি বলি। ওকে, একটা হচ্ছে ডিপোজিট অনলাইন সাবমিট, আর একটা হচ্ছে ডিপোজিট কমপ্লিট হওয়া। তো আপনি যদি ডিপোজিট কমপ্লিট হয়ে যায়, অবশ্যই আপনি ভিসা কপি হাতে পেয়ে গেছেন এবং পেয়ে যাবেন যদি নাও দেয়। ওকে, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, আমরা এখানে আরেকটা কমেন্ট করা আছে, বড় ভাই আসসালামু আলাইকুম, আমাকে দালাল বলছে একজন রিসোর্ট এর মালিকের বাড়ির কাজের কথা, বেতন বলছে $350 দিবে। আচ্ছা, কাজটা কেমন হবে জানাবেন, এই বিষয় নিয়ে আপনি জানতে চাইছেন। রিসোর্টের মালিকের বাড়ি, আই মিন আপনি রিসোর্টটা স্কেপ করেন, এটা ফাঁকে রাইখা দেন, এখন হচ্ছে মালিকের বাড়ি, মানে হচ্ছে মালিকের বাড়ি বাসা বাড়ি কাজের কথা আপনাকে বলছে $350, $50 মাইনাস করেন $300। ওকে, বেতন, তারপর আপনাকে যে লোক আনবে, যদি সেই লোক ভালো হয়ে থাকে তাহলে সব কিছু ঠিকঠাক আছে, আপনি তার মানে বাসা বাড়ির কাজে আসতেছেন। রিসোর্টের ব্যাপারটা বলে যে, রিসোর্টের কথাটা বলে যে আপনার কাছ থেকে টাকাটা নিবে, সেটা হচ্ছে ফলস। কারণ রিসোর্টের বাড়ির মালিক এরকম কোনো ভিসা আপনি পাবেন না, জাস্ট আপনি হাউস ভিসা পাবেন। আর আপনি যদি রিসোর্ট ভিসা পান সেটা সরাসরি রিসোর্টের নামে হবে। ওকে, আচ্ছা আমরা নিচে চলে আসি, আর একটা কমেন্ট পড়ি, পাসপোর্ট জমা দেওয়ার পর দালালের প্রথম কাজ কী? দেখেন, পাসপোর্ট জমা দেওয়ার পর দালালের প্রথম কাজ কি, এটা একটা হাস্যকর প্রশ্ন। কারণ ধরুন, আমি আপনার পাসপোর্টটা নিলাম, আমি যদি নিয়ে যদি রেখে দিই বছরের পর বছর, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমার কাজটা কী। এখন আমি যদি আপনার পাসপোর্টটা নিয়ে যদি আমি কাজ করি, তাহলে বুঝতে পারবেন যে আমার কাজটা কী। তার মানে হচ্ছে আপনি যে দালালের কাছে দিয়েছেন, সেই দালাল কতটুকু কাজের স্পিড বা তার নেটওয়ার্ক সোর্স কতটুকু, সেটা আপনাকে অবশ্যই জানতে হবে। তার সে যতটুকু জানে তার অনুযায়ী সে কাজগুলো চালিয়ে যাবে। তো আপনি যে কমেন্টগুলো করছেন, এই কমেন্টগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, সেই কমেন্টের উপর ভিত্তি করে আজকে ভিডিওটি আমি তৈরি করেছি। জানি না কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যদি মালদ্বীপের ভিসা খুলে যায় ইনশাল্লাহ নিউজ পাবেন। সে ভালো থাকবেন, খুদা হাফেজ।